মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতনের মতো এই অসামাজিক কাজ। জেলা প্রশাসক টাঙ্গাইল জনাব খান মোহাম্মদ নুরুল আলমের অ্যাডভোকেট জয়নুল ইসলাম উপস্থিত আছেন, জনাব ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল পৌরসভার সম্মানিত মেয়র। অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ। মাদকমুক্ত টাঙ্গাইল, সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল, মৃত্যু থেকে আমরা আমাদের সমাজ আমরা কিন্তু বের হতে পারছি। সমাজ আমাদের দেশটাকে নেতৃত্ব দিবে, কিন্তু আমাদের যুব সমাজ, তরুণ সমাজ এখন করে নিয়েছে আমাদের তখনকার প্রধানমন্ত্রী জাতীয় পতাকার প্রতি যারা সম্মান দেখাতে না পারে, জাতীয় সঙ্গীতের প্রতি যারা সম্মান দেখাতে কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন এস টি মহোদয়ের কাছ থেকে।